আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাগনা নাম হলো আবুল আস, বড় ভালো, বড় ভদ্র, বড় নম্র। শিশুকালটা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ওনার কাটছে। কারণ আম্মাদান হলেন আবুল আসের আপন খালা, খালার বাড়িতে ওনার সময়টা কাটছে। অতএব জয়নবকে বিবাহ দিলেন আপন খালাতো ভাইয়ের কাছে, নাম হলো আবুল আস। বংশ ধন দৌলত ইজ্জত সম্মান সর্বদিক দিয়া মক্কায় যার সুনাম ছিল আবুল আস, কোনো দিক দিয়ে কোনো কমতি নেই, তার কাছে মেয়েটাকে বিয়ে দিলেন জয়নবকে। বেরে বন্ধুরা, চলছে ভালো তো চলছে আল্লাহর নবী, এইদিকে তার পরের দুই মেয়ে রুকাইয়া আর উম্মে কুলসুম, এই দুজনকেও নবীজি নবুয়তের আগে বিয়ে দিলেন। আবুল আহাবের দুই ছেলে, নাম হলো উতবা আর উতাইবা। এই উতবা উতাইবার কাছে আল্লাহর নবী তার দুই মেয়েকে বিয়ে দিলেন। রুকাইয়াকে বিয়ে দিলেন উতবার কাছে, আর উম্মে কুলসুমকে বিয়ে দিলেন উতাইবার কাছে। নবুয়তের আগে এই বিয়েগুলি সংগঠিত হয়েছিল। এ ভাই, এরপরে আল্লাহর নবী যখন নবুয়ত পান, নবুয়ত পাওয়ার পর মেয়েরা সবাই তো আল্লাহর নবীর নবুয়ত স্বীকার করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু তাদের স্বামীরা তো মুসলমান হলেন না। এই জয়নবের স্বামী আবুল আস, তিনিও কালেমা পড়ে মুসলমান হলেন না। আর এইদিকে রুকাইয়া আর উম্মে কুলসুমের স্বামী উতবা উতাইবা, এরাও কালেমা পড়ে মুসলমান হলো না। আবুল আহাবের সন্তান, উম্মে জামিলের সন্তান, যে দুজন আমার নবী প্রচণ্ড দুশ্মন ছিল, বহুত বড় দুশ্মন ছিল, আবুল আহাব এবং উম্মে জামিল, এই দুজনের দুজন ছিল নবীর বহুত বড় দুশ্মন, বহুত বড় দুশ্মন। ভাইরা বন্ধুরা, জন্য একটু খেয়াল করে শুনুন, আল্লাহর গোলাম ওই জয়নবীর বিবাহ হলো আবুল আসের সঙ্গে। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পর মেয়েরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন তো মক্কার কাফিররা তারা এই আবুল আসকেও পুষলাইতে লাগলো, কয় মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দে। আর ওইদিকে আবুল আহাবের দুই পোলা উতবা উতাইবারও তার বাপ মা সহ মক্কার মানুষগুলা তারা দ্বারা ফুসলাইতে লাগলো, কয় মুহাম্মদের দুই মেয়েকে তোরাও তালাক দিয়ে দে, বিনিময়ে তোরা মক্কার যত সুন্দরী মেয়ে চাও তোমাদেরকে বিয়ে দেব, মুহাম্মদকে তার মেয়েদেরকে নিয়েই তোমরা ব্যস্ত থাকতে দাও, কারণ সে আমাদের বাপদাদার ধর্ম মানে না, ইসলাম ধর্মের কথা বলে, এক আল্লাহর কথা বলে, আমাদের সাথে তার কখনো মিলবে না, অতএব না তার সাথে আমাদের সম্পর্ক রাখা যায় না, মেয়েকে তালাক দিয়ে দাও। এই কথা বলতেই আবুল আহাব যখন একই কথা বলল, উম্মে জামিলও বলল, উম্মে জামিল কয় যদি মুহাম্মদের সন্তানগুলিরে মুহাম্মদের দুই মেয়েকে তোরা তালাক না দেস, তাহলে আমি একে মা বলে ডাকবি না। এত কঠিন থেকে কঠিন কথা বলল, জিদ করেছিল কেন? কারণ তাদের ব্যাপারে কোরআনে সুরাতুল্লাহ নাজিল হয়েছিল। এই সুরাতুল্লাহ আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ পাক অগ্রিম জানায় দিয়েছিলেন, এরা চিরস্থায়ী জাহান্নামে হবে, জাহান্নামের কীট হবে, জাহান্নামের লাকড়ি হবে। এই গুসায়, এই কারণে খেপে গুসায় আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুনো সন্তানকে বলেছিল, তাড়াতাড়ি তোরা মুহাম্মদের মেয়েদেরকে তালাক দে, কারণ তার কারণে আমাদের ব্যাপারে কোরআনে সূরা নাজিল হয়ে গেছে, আমরা নাকি জাহান্নামী। উতবা কয় ঠিক আছে আমি তালাক দিয়া দিব, উতাইবা দুজন আমার নবীর দুনো মেয়েকে তালাক দিয়া দিল। আর এটাও আল্লাহর নবীর কামনা ছিল, আমার নবীর আশাও ছিল, আমার নবীর ইচ্ছাও ছিল তারা যেন তালাক দিয়া দেয়, কারণ আল্লাহর নবী দোয়া করেছিলেন, মালি আমার দুনোটা মেয়ে তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু স্বামীগুলি মুসলমান হলো না, ও মালিক কাফেরের ঘরে কেমন করে মুসলমান মেয়ে এসে সংসার করবে, আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দাও, যদি হেদায়েত এদের কপালে না থাকে তাহলে আমার
মেয়েদেরকে সসম্মানে ফিরে দাও। তখনও কিন্তু নবীর দুনু মেয়ের সাথে আবুল আহাবের দুনু ছেলের মিলন হয় নাই, মাত্র বিবাহ হয়েছিল, আল্লাহর নবী এখনও উঠায় দেন নাই। ওই অবস্থায় নবী যখন দোয়া করলেন, আল্লাহ আমার মেয়েকে তুমি ওদের কাছ থেকে নাজাত দিয়ে দাও, রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছেন। ওতবা উতাইবা দুজন আমার নবীর কাছে আইসা ঘোষণা দিয়া তালাক দিয়া গেল, এমনকি উতবা নবীর গায়ে হাত পর্যন্ত উঠায় দিল বিয়াদবি কইরা। আর আমার নবী রহমতের নবী কষ্ট পাই আল্লাহর কাছে একটা বদদোয়া করেছিলেন, মালিক আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিল্লাহ, আল্লাহ তোমার একটা কুত্তা ওর পিছনে লাগায় দাও, ওর মরণ যেন কুত্তার কামড়ে হয়, ওর মরণ যেন বাঘের কামড়ে হয়। আবুল আহাবের পোলা যায় আবুল আহাবকে বলেছিল, আব্বা মোহাম্মদ আমাকে এমন একটা গালি দিয়েছে। আবুল আহাব কয়, কস কি তুই, মোহাম্মদের কথা জীবনে কোনোদিন মিথ্যা হয় না রে বাবা, তাহলে তো তোর কপালে কুত্তার কামড়ি আছে, তাহলে তো তোর কপালে বাঘের কামড়ি আছে। আল্লাহ নবীর উপরে ঈমান আনে না, কিন্তু নবীর কথা যে একশো একশো সত্য এই কথাটা কাফেররাও তারা মানত, তারা বিশ্বাস করত। বন্ধুরা এজন্য বলতেছিলাম, মায়ার নবী দয়ার নবী রহমতের নবী, আল্লাহর নবীর সাথে বিয়াদবি করলো, এরপরে তার পোলারে কুত্তায় কামড়ে খাইল। আমি ওই দিকে বিস্তারিত ঘটনার দিকে যাব না, বলতেছিলাম এই দুনুটা পোলা আবুল আহাবের দুনু পোলা তালাক দিয়ে চলে গেল, কিন্তু আবুল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবুল আস আপন খালাতো ভাই, তারে যখন মক্কার মানুষগুলি যায় ধরল, তুই জয়নবরে তালাক দিয়ে দে, আবুল আস কয়, তোমরা কোনোদিন আমাকে এই প্রস্তাব মানাইতে পারবা না রে, মক্কার যত সুন্দর নারী আমাকে তোমরা দেও না কেন, আমার জয়নবের মতো আমি মক্কার কোনো নারীকে পাবো না, অতএব আমি তালাক দেব না। তালাক দেওয়ার প্রশ্নই উঠে না, ইসলাম ধর্ম মানি না সেটা ভিন্ন কথা, কিন্তু স্ত্রীকে তালাক দেব না। এই ব্যাপারে আল্লাহর নবী আবুল আসের প্রশংসাও করতেন, এজন্য নবী যে আবুল আসকে মায়া করতেন প্রশংসা করতেন। হা বদর যুদ্ধে এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কায়, আল্লাহ নবীর সাথে তখনও হিজরত করেন নাই, স্বামীর সাথে মক্কায় থাকতেছেন, স্বামী ইসলাম গ্রহণ করে নাই কিন্তু স্ত্রী মুসলমান। বদর যুদ্ধে আবার আবু জাহেলের পক্ষে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতেও এসেছেন। ভাইয়েরা বন্ধুরা, যুদ্ধ শেষ হলে পরে বদরে আমরা জানি 70 জন বড় বড় কাফের লিডার মুসলমানদের হাতে নিহত হয়েছে, আর 70 জন বন্দী হয়েছে। এই বন্দীদের ভিতরে আবুল আসও ছিলেন, যিনি বদরে যুদ্ধ করেছেন নবীজির বিপরীতে, নবীজির বিরুদ্ধে আবু জাহেলের পক্ষে, কিন্তু বন্দী হয়ে আল্লাহ নবীর হাতে। এই 70 জন বন্দীর ভিতরে একজন ছিলেন আবুল আস, আমার নবীর আপন মেয়ের জামাই, অর্থাৎ নবীর বড় মেয়ের জামাতা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। মায়ার নবী যখন বন্দীদের মুক্তিপণের মাধ্যমে মুক্তি দিচ্ছেন, তখন আবুল আসকেও বলা হয়েছিল, তোমার মুক্তিপণ কি আনবা আনো। বদরের যুদ্ধে আবুল আসকে বললেন যে তোমার পক্ষ থেকে মুক্তিপণ যা আনবার আনো, মক্কায় খবর পাঠানো হলে স্বামীর মুক্তিপণ বাবদ হযরত জয়নব নবীজির মেয়ে একটা হার দিয়েছিলেন, স্বর্ণের হার। এই হারটা আল্লাহ নবীর কাছে আসলো, নবীজি হারটা দেখে চিনে ফেললেন, আর নবীজির চোখ অশ্রুতে ভরে গেল। আল্লাহ নবী তখন বলতেছেন সাহাবিদেরকে, সাহাবিরা এই হারটা হলো আমার খাদিজার হার, বিবাহের সময় আমার খাদিজা এই হারটা তার মেয়ে জয়নবকে দিয়েছিল, অতএব আমার মন চায় হারটা মুক্তিপণ বাবদ রাখা ঠিক হবে না। এরে আমার সাহাবীরা, একটু যদি তোমরা মন অনুমতি দাও,
আমার মন বলে হাটটা আমি ফিরায় দেব, কারণ এই হারের সাথে আমার খাদিজার বহু স্মৃতি লেগে আছে, জড়ে আছে। বিবাহের সময় আমার জয়নবকে আমার খাদিজা এই হাটটা দিয়েছিল। আল্লাহ নবী তার স্ত্রী, প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবনে নবী কোনোদিন ভুলতে পারেন নাই, কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নবীজির দুঃখের দিনের সাথ সঙ্গী, নবীর দুঃখের দিনের সঙ্গী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। এজন্যই নবী বলতেন, আয়েশা খাদিজার ব্যাপারে কোনো হিংসা করো না, ঈর্ষা করো না, তোমরা বলে আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। যেদিন আমার চতুর্দিকে দুশ্মন, কেউ পাশে নাই আপন বলতে কেউ নাই, আপন চাচারা পর্যন্ত আমার দুশ্মন, ওই দিন আমার পাশে ছিল একমাত্র আমার খাদিজা, সম্পদগুলি পর্যন্ত আমার সাহায্যে সে সব দিয়ে দিছিল, এমনকি আমি কখন কোথায় কোন অবস্থায় থাকতাম সব কিছু খাদিজা অবজার্ভ করত। বাহির থেকে কষ্ট করে ভিতরে ঢুকলে পরে যে সান্ত্বনা খাদিজা আমাকে দিত রে, সেই সান্ত্বনা পেয়ে বাহির জগতের সব বেদনা কষ্ট আমি নবী ভুলে যেতাম। সাহাবিরা, তোমরা যদি বলো আমি হাটটা ফিরায় দিই, আল্লাহ নবী সাহাবিদের অনুমতি নিয়ে ওই হাটটা আবুল আসকে আবার ফিরায় দিয়া বলতেছেন, যাও হাটটা আমি নিলাম না, হাটটা মুক্তিপণ বাবদ গ্রহণ করব না, কারণ এই হাটটা হলো আমার খাদিজার হার, হাটটা নিয়ে তুমি জয়নবকে আবার ফিরায় দিয়ে দিও, আর একটা শর্তে তোমাকে আমি মুক্তি দিচ্ছি, সেটা হলো তুমি মক্কায় যাইয়া আমার মেয়ে জয়নবকে তুমি মদিনায় নিয়ে আইসো, আমার কাছে দিয়ে যাও, কারণ তুমি এখনো মুসলমান হও নাই, কিন্তু আমার মেয়ে জয়নব সে তো আমার উপর ইমান এনেছে, আল্লাহর উপর ইমান এনেছে, সে তো আমাকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছে, মুসলমান হয়েছে, অতএব যাও তুমি মক্কায় গিয়া আমার মেয়েটাকে মদিনায় পাঠিয়ে দিও। এই শর্তে মায়ার নবী আবুল আসকে মুক্তি দিয়ে দিলেন, তিনিও মক্কায় গেলেন, যায়া স্ত্রীকে তিনি সসম্মানে আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিলেন, নবীজির কাছে দিয়ে তিনি আবার চলে গেলেন। বাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আরও এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর কেটে গেল, পাঁচ বছর কেটে গেল, চার বছর পর ষষ্ঠ হিজড়িতে, ষষ্ঠ হিজড়িতে তিনি আরেকটা মক্কার মানুষের অনেকগুলি আমানত সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাফেলায় গিয়েছিলেন, ওই ব্যবসায়িক কাফেলাটা মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়, আর ব্যবসায়িক মালামালগুলি মুসলমানরা জব্দ করে, আল্লাহ নবী রহমতের নবীর কাছে আবুল আসকে হাজির করা হয়। মায়ার নবী, দয়ার নবী বলেন, তোমার কাছে যেই মালগুলি আছে এগুলা তো তোমার না, মালগুলি হলো মক্কার মানুষের আমানত, অতএব তোমাকে যদি এখন বন্দী করি, মালগুলি যদি আমরা সব নিয়ে নিই, তাহলে মক্কার মানুষগুলার কাছে তোমার জবাব দিতে হবে, কারণ এই মালগুলি তোমার কাছে মানুষের পক্ষ থেকে আমানত, যাও মালামাল সহ তোমাকে মুক্তি দিয়ে দিলাম, মালামাল সহ তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আমার নবী রহমতের নবীর আদর্শ দেখেন, আমার নবীন ইনসাফ, আমার নবীন ইনসাফ দেখেন, মায়ের নবী বুঝতে পেরেছেন, না না নবীজি দেখেছেন এই মালগুলির মালিক যদি এক আবুল আস হতো তাহলে ভিন্ন কথা, এখানে একশো জনের দশ জনের বিশ জনের হক জড়িত, ওরা তো তার কাছে চাইবে, সে তো তাদের জামিন হয়ে আসছে। আল্লাহর নবী তখন তারে মুক্তি দিয়ে দিলেন, আর এই ঘটনার পরে আবুল আস মক্কায় যাইয়া সাথে তাদের মালামাল বুঝাইয়া দিয়া প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীর আখলাক আর আদর্শ দেখে, যে ওই সময় যদি কাফেলাকে আটক করা হতো তাহলে আবুল আস কত বড় বিপদে পড়তেন, এই কথা আমার নবীর আখলাক, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর নীতি, নবীর আদর্শ, এটা দেখে আবুল আস মক্কা আইসা আর দেরি করলেন না, ওই মালগুলা তাদের, এই আমানত তাদের যার যার হাতে বুঝাইয়া দিয়েই আবুল আস প্রকাশ্যে মক্কার মানুষের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে তিনিও হিজরত করে মদিনায় চলে আসলেন, আল্লাহ নবী তার মেয়েকে আবার তার সংসারে দিয়ে দিলেন। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এই যে
জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অষ্টম হিজরিতে মারা গেলেন, অষ্টম হিজরিতে মারা গেলেন। আর আবুল আস তিনি বারো হিজরিতে মারা গেলেন, বারো হিজরিতে অষ্টম হিজরি, অর্থাৎ চার বছর পরে স্বামী আবুল আস তিনিও মারা গেলেন। এরপরে হলো রুকাইয়া, আল্লাহ নবীর মেয়ে রুকাইয়া, আবুল আহাবের ছেলে উতবার হাতে নবীজি বিবাহ দিয়েছিলেন। বাইরা বন্ধুরা, এই রুকাইয়া আর উম্মে কুলসুম দুজনকে যখন আবুল আহাবের দুনুপুলায় তালাক দিয়ে দিল মায়ার নবী দয়ার নবী, তখন সাথে সাথে দুজনকে হযরত, সাথে সাথে আল্লাহর নবী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে রুকাইয়াকে বিয়ে করলেন। উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার একজন ধনী মানুষ ছিলেন, ধনী সম্পদের কোনো অভাব নাই। সে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বাইরা বন্ধুরা, সংসার চলতেছে ভালো, অত্যন্ত গৌরঙ্গীর সুন্দর মায়ের নবীর মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা বন্ধুরা, দ্বিতীয় হিজরিতে তিনি ইন্তেকাল করেন। বদরের যুদ্ধের সময় মদিনায় হযরত রুকাইয়া উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হাফসায়ও তিনি স্বামীর সাথে হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করলেন। বদর যুদ্ধ, বদর যুদ্ধে আল্লাহর নবী বদরের যুদ্ধে যাবেন। নবী বলতেছেন, উসমান আমার রুকাইয়া অসুস্থ, তোমার বদরে যাওয়া লাগবে না, বদরের সব কাজে তোমাকে অংশীদার আমি রাখবো, তুমি রুকাইয়ার কাছে থাকো, রুকাইয়ার কাছে থাকো। উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই থাকলেন সেবার জন্য। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বদর যুদ্ধের বিজয়ের খবর মদিনায় তিনি সবার আগে নিয়ে ঢুকলেন, তখন তিনি দেখতে পেলেন রুকাইয়ার কবরের উপরে মাটি সমান করা হচ্ছে, মাটি সমান করা হচ্ছে। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী তখন তার পরের মেয়ে উম্মে কুলসুমকে পরের বৎসর অর্থাৎ তৃতীয় হিজরিতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। রুকাইয়া মারা গেলেন দ্বিতীয় হিজরিতে, এরপরের বৎসর তৃতীয় হিজরিতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। এজন্যই উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়, দুই নূরের অধিকারী। নবীর দুইজন মেয়ে তিনি বিবাহ করেছিলেন, এজন্য দুই নূরের অধিকারী ওনাকে বলা হয়। এ ভাই, এজন্য খেয়াল করে মনোযোগ দিয়ে শুনি, হযরত উম্মে কুলসুম তিনিও ভাইরা বন্ধুরা নবম হিজরিতে তিনি ইন্তেকাল করেন, নবম হিজরিতে ইন্তেকাল করেন। বাইরে এইভাবে দেখা গেল, জয়নব তিনি মারা গেলেন অষ্টম হিজরিতে, রুকায়া মারা গেলেন দ্বিতীয় হিজরিতে, উম্মে কুলসুম মারা গেলেন নবম হিজরিতে। ভাইরা বন্ধুরা, তাহলে দেখলাম কি, নবীজির চারজন মেয়ের ভিতরে তিনজন মেয়ে আমার নবীর জীবদ্দশায় তারা ইন্তেকাল করলেন, আর ছেলে সন্তান তিনজন কাসেম আবদুল্লাহ ইব্রাহিম, কাসেম মাত্র জন্মের পর 17 দিন জীবিত ছিলেন, আর আবদুল্লাহ তিনিও তো আমার ভাইরা বন্ধুরা নবুয়তের পূর্বে তিনি আবদুল্লাহ তিনিও তো ইন্তেকাল করেন। এ ভাই, আর ওইদিকে যে আবদুল্লাহর উপনাম ছিল তোয়াকির আর তৈয়িব, মক্কায় বাল্যকালেই তিনিও ইন্তেকাল করেন। এরপরে এক সন্তান মদিনায় জন্ম নিয়েছিল মারিয়া কিবতিয়ার গর্ভে, ইব্রাহিম। ওই ইব্রাহিম তিনিও দুধ পান করা অবস্থায় মারা গেলেন। তাহলে নবীজির তিনজন ছেলে সন্তান তিনজন নবীর হাতে মারা গেলেন, আর চারজন মেয়ে সন্তানের ভিতরে তিনজন মেয়ে সন্তান নবীর হাতেই ইন্তেকাল করলেন।
তাহলে সাতজনের ভিতরে ছয়জন সন্তান নবী নিজের কাঁধে বোঝা বহন করে কবরে রাখছেন। একজন বাবা একজন মা কেমন করে এটা সইতে পারে? একটা সন্তানের লাশই বাবার কাঁধে জীবনের সবচেয়ে বড় ভারী বোঝা। পৃথিবীর জমিনে এত বড় ভারী বোঝা আর কিছু হয় না রে আল্লাহর গুলাম, যেই বাবার কাঁধে তার সন্তানের লাশ, এর চেয়ে ভারী কোনো বোঝা দুনিয়াতে হয় না। সেখানে আমার নবী একটা দুইটা বোঝা নয়, সাতটা বোঝা, ছয়টা বোঝা মায়ার নবী নিজের কাঁধে উঠাইছেন। ছয়জনের লাশ নবীজি নিজে বুকে লইছেন, হাতে লইছেন, কবরে রাখছেন। কেমন কষ্ট, কেমন কষ্ট, কেমন বেদনা আমার নবী পাইছেন রে ভাই। মাত্র শুধু একজন সন্তান যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শুধু আল্লাহর নবী, আল্লাহর নবীর ইন্তেকাল দেখেছেন। বাবার ইন্তেকাল শুধু একমাত্র একজন সন্তানই দেখেছেন, তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, এজন্য বলতেছি খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নবীর আপন চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান হলেন আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মায়ার নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন। সন্তানদের ভিতরে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি আদর, সবচেয়ে বেশি স্নেহ নবীজি করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হ্যাঁ, সবার ছোট ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিলেন আল্লাহর নবী। আর বলে দিলেন, আলী আলী, আমার কলিজার টুকরাকে তোমার হাতে দিচ্ছি, সে যদি সুখে থাকে, সে যদি আনন্দ পায়, আমি রসুল আনন্দ পাই। আমার ফাতেমা যদি কষ্ট পায়, আমি রসুল কষ্ট পাই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আবার বুঝাইয়ে দিয়েছেন যে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত আল্লাহ রেখে দিয়েছে, আলীর মনে কষ্ট দিও না। আল্লাহ নবী দুজনকে দুই দিক দিয়া নসিহত করে সংসার জীবনে দোয়া করে তাদেরকে হ্যাঁ বিদায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে শান্তিতেই রাখছেন আমার ভাইরা। এবার আসুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের পরিবার থেকে সন্তান আসলো তিনজন, তিন ছেলে, হাসান, হুসাইন আর মহসিন। মহসিন তিনি অল্প বয়সে বাল্যকালে মারা গেলেন, ছিলেন হাসান হুসাইন। এই হাসান হুসাইন থেকে আমার নবীর বংশ জারি রয়েছে, জারি রয়েছে। হাসান হুসাইন থেকে আমার নবীর বংশ জারি রয়েছে আমার ভাইরা। সেই ধারাবাহিকতায় আজও জমিনে নবীর বংশের লোক আসেনি না নাই, সৈয়দ বংশের লোক, নবীর বংশের লোক আজও আছে। এ ভাই, এজন্য বলতেছিলাম নবীজি কষ্ট পাইছেন নি না পাইছেন না, একে একে সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন, ছেলে সন্তান নিয়ে গেছেন, মেয়ে সন্তানও নবীর হাতেই, নবীর হাতেই, নবীর হাতেই তাদের ইন্তেকাল হয়েছে, নবীর হাতেই তাদের বিদায় দিতে হয়েছে। বাবা সন্তানকে কবরে রাখবি, বাবা সন্তানকে কবরের বিদায় দিবে। এ ভাই, এই অবস্থায় যদি বাপ মা সবর করে, সবর করে তাহলে কি হয় শুনবেন আমার ভাইয়েরা বন্ধুরা। আল্লাহর নবীর রহমতের নবীর একখান হাদিস শুনেন, আমার আপনার জীবনও এমন খুঁজলে পাওয়া যাবে বহু বাপ মা সন্তানকে নিজের হাতে কবরে রাখতেছে। একজন বাবাই শুধু জানে ওই মুহূর্তে তার দিলের হালত, একজন মাই শুধু জানে, একজন মাই শুধু বুঝে তার দিলের হালত। আমার আল্লাহ ছাড়া আর মা ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া বাবা ছাড়া ওই বাবার দিলের হালত কেউ বুঝবে না। যেই বাবা তার সন্তানকে কবরে নিজের হাতে রাখবে, নিজের হাতে রাখবে, লাশটা বাবা কান্দে কইরা খাটে খাটিয়ালে লইয়া কবরের দিকে রওনা দিবি, ওই বাবার দিলের হালত আমার আল্লাহ জানে আর বাবা জানে আর কেউ জানে না। আল্লাহ, পৃথিবীতে তুমি এত বড় বাড়ি বোঝা কাউকে দিও না, আল্লাহ এই বোঝা তুমি আমাদেরকে দিও না, আমরা এই বোঝা সইতে পারবো না, এটা বড় কঠিন, কঠিন বাড়ি বোঝা, কঠিন পরীক্ষা।
আল্লাহ তুমি পরীক্ষা নিও, ইমানের পরীক্ষা আমাদের কাছ থেকে সহজ সহজ পরীক্ষা নিও, কঠিন কঠিন পরীক্ষা আমরা পাশ করতে পারবো না মালিক, আমাদের ইমান বড় দুর্বল, আমাদের ইমান বড় দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কো ইমানের পরীক্ষা আমি আল্লাহ নেব, ইমানের পরীক্ষা আমি নেব, কিন্তু সেই পরীক্ষা এক এক রকম হবে, যার ইমান যত মজবুত তার ইমান হবে তত তার পরীক্ষা হবে তত কঠিন, কারো পরীক্ষা হবে একবার, কারো পরীক্ষা হবে দুইবার, কারো পরীক্ষা হবে শতবার। এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, একজন ছোট্ট সন্তান কলিজার টুকরা সন্তানকে যখন মালাকুল মউত আজরাইল তার জানটা লইয়া যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ফেরেশতাকে জিজ্ঞেস করে মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে, তুমি যে তার জান কবজ করে নিয়ে এসেছো আমার বান্দা কি বলেছে তুমি একটু বলো। তখন ফেরেশতারা তখন বলে হামিদা কাওয়াস্তারজিয়া, ও গল্লার বান্দা তার কলিজার টুকরা সন্তানকে আমরা নিয়ে এসেছি, তুমি তো আমার তোমরা তো আমার কলিজার আমার বান্দার কলিজা লই আইসো, কলিজা লই আইসো, এই অবস্থায় তোমরা তারে কোন হালতে পাইছো, কোন অবস্থায় পাইছো, সে কি কয়? ফেরেশতারা কয় আল্লাহ সে তো ইন্নালিল্লাহ পড়ছে আর হামিদাকা তোমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কবাসতুম সামারাত ফুআদি, এ ফেরেশতারা তোমরা কি আমার বান্দার কলিজা, তোমরা কি আমার বান্দার কলিজাটা তুম কলিজাটা সিরে নিয়ে আইসো, তোমরা কি আমার বান্দার কলিজাটা সিরে নিয়ে আসো নাই? ফেরেশতারা কয় মালিক আমরা তো আনি নাই, তুমি আমাদেরকে নির্দেশ দিয়েছো বিদায় আমরা গেছি আনছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও বলে বলো তো ওই অবস্থায় আমার বান্দারে তোমরা কোন অবস্থায় পাইছো, কি কইতে শুনছো? কয় হামিদা কাওয়াস্তার জিয়া, সে ইন্নালিল্লাহ পড়েছে এবং তোমার প্রশংসা করেছে, আল্লাহ তোমার না শুকরি করে নাই, সে মাতম করে নাই, চিল্লা চিল্লি করে নাই, তোমারে গালিও দেয় নাই, আজরাইলকেও গালি দেয় নাই, আল্লাহ সবর করেছে, প্রশংসা করেছে, চোখ দিয়ে একটু রহমতের দয়া আর মায়ার চক্ষু একটু অশ্রুর ফুটা ঝরেছে, এটা আমার নবীরও ঝরছে, চোখ দিয়া পানি আসা এটা দূষণীয় নয়, দূষণীয় নয়, এটা আমার নবীরও চোখ দিয়ে পানি আসছে, কিন্তু আওয়াজ করে নবী কোনো সন্তানের মৃত্যুতে কোনো আপনজনের মৃত্যুতে আওয়াজ করে কান্না করতে নবী নিষেধ করেছেন, বরং ইন্না লিল্লাহ পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ হলো ও বাবা তুমি যাও, সন্তানকে বাবা বলতেছে বাবা তুমি যাও, আমিও তোমার পিছনে আসতেছি, আমরা সবাই একই পথের পথিক, সবাই কিন্তু আমরা একই পথের পথিক, বন্ধু বন্ধুকে বলতেছে বন্ধু তুমি যাও, আমি তোমার পিছনে পিছনে আসতেছি, আমরা এক পথের পথিক, তুমি আগে আমি তোমার পিছনে, এইভাবেই এইভাবেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহর তাৎপর্য হলো মর্ম হলো এই, আমরা মৃত মানুষের খবর শুই না, ইন্না লিল্লাহ পড়ি কিন্তু কি পড়তেছি নিজেও জানি না, খবর নাই, আমি কিন্তু কথা বলতেছি বাইরে তুমি যাও, আমি তোমার পিছে আসতেছি, আমরা একই পথের পথি। যখন আল্লাহ পাক শুনেন বান্দা প্রশংসা করে, মাতম করে না, হায় হুতাশ করে না, চিল্লায় কান্না করে না, গালাগালি করে না, অহেতু কথা বলে না, বরং আল্লাহ প্রশংসা করে আর ইন্না লিল্লাহ পড়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এ আমার ফেরেশতারা শোনো, এত বড় বিপদের সময়, এত বড় কঠিন বিপদের সময়ও আমার যে বান্দা আমার প্রশংসা করেছে, জান্নাতে তোমরা তার জন্য একটা ঘর বানাও,
আর ওই ঘরের নাম লিখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ, কি লিখে দাও? প্রশংসার ঘর লিখে দাও। এজন্য ভাইয়েরা বলতেছিলাম, যদি শিশু সন্তান মারা যাওয়ার পরে, শিশুকালে সন্তান মারা যাওয়ার পরে বাপ মা যদি সবর করে, সবর করে হাই হুতাশ না করে আর ইন্না লিল্লাহ পড়ে, আরেকটা দোয়া পড়ে, আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি ওয়াখলিফ লি খাইরা মিনহা, মুখস্থ করবেন সবাই দোয়াটা, আল্লাহুম্মা আজিরনি ফি মাসিবাতি, আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো, ওয়াখলিফ লি খাইরা মিনহা, আমার এই কষ্টটারে তুমি সুখের দ্বারা বদলায় দাও, কষ্টটারে সুখের দ্বারা বদলায় দাও, আনন্দের দ্বারা বদলায় দাও। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শুনলাম আল্লাহ নবী মুসিবতের সময় এই দোয়া পড়তে বলছেন, আমার স্বামী ইন্তেকালের পর, আবু সালামা ইন্তেকালের পর আমি দোয়া বেশি বেশি পড়তে লাগলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খাইরা মিনহা, আল্লাহ এর চেয়ে উত্তম আমাকে বদলা দাও, উত্তম বদলা দাও, মুসিবতটারে তুমি উত্তম দিয়া বদলায় দাও। এইভাবে যখন দোয়া করতেছিলাম, দোয়া করতেছিলাম করতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীর বিদায়ের পর স্বামীর বদলা হিসাবে উত্তম স্বামী আমাকে দান করলেন, আর তিনি হলেন সরওয়ারে দু জাহান, নবীউর রহমা, রহমাতুল্লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, তাহলে কি দোয়া আমরা করতে পারি না? দোয়া পারি, এই দোয়াটা বেশি বেশি করব। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রজনীতে দেখলাম সুন্দর জান্নাতের ভিতরে বাগ বাগিচা ফল ফলাল দিতে ভরপুর, আর এত সুন্দর বিভিন্ন জাতির ফল, বিভিন্ন জাতির ফুল, ওই মাঠটার মধ্যে একজন মানুষ চেহারা এত সুন্দর, অনেক বড় আকার আকৃতির একজন মানুষ বসে আছেন, বৃদ্ধ মানুষটা চেহারাটা অনেক সুন্দর, দাড়িটা অনেক সুন্দর, আর দেখলাম তার ডানে বামে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, তারা দৌড়তেছে খেলতেছে, মাঝে মাঝে তার কাছে আসতেছে, আয়সা তার সাথে একটু দুষ্টামি করতেছে, তিনিও আবার আদর করে তাদেরকে বিদায় দিচ্ছে। এত সুন্দর বালক, এত সুন্দর ছোট ছোট বাচ্চাগুলিকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করি, রে ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল কয়, আল্লাহর নবী গো, এরা হলো ওই সমস্ত মুমিন বান্দা বান্দিদের সুচ্ছুট্ট বাচ্চা যারা শিশুকালেই মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রজাপতি বানায় রাখছে, জান্নাতি জান্নাতিদের খাদেম বানায় রাখছে। আর ওই যে দেখতেছেন বৃদ্ধ মানুষটা, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাবার কথা যখন ইয়াদ হয়, আল্লাহ পাক ইব্রাহিম নবীর চেহারাটাকে বাবার মতো বানায় দেয়, তখন বাবার মতো আদর করে, বাবা বাবা কয়ে বাবার মতো আদর করে, ইব্রাহিম নবীর কাছ থেকে বাবার আদরও পায়, মায়ের আদরও পায়। অতএব জান্নাতে আল্লাহ বাচ্চাগুলিরে এইভাবেই এইভাবেই আনন্দে আরামায়েশে রাখছে। এই বাচ্চাগুলি যেই বাপ মা সবর করবে, না শুকরি করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন আল্লাহর সামনে বাপ মার কাপড় ধরে টান দিবে, টান দিয়া বলবে, আল্লাহ আমি আমার আব্বা আম্মারে সারা জান্নাতে যাইমু না, আল্লাহ আমাকে তুমি কোথায় দিবা বলে জান্নাতে, আমার আব্বা আম্মা সারা জান্নাতে যাইমু না, বাপ মা কোথায় আছে আমারে সেখানে দিয়ে দাও, আমি তো আমার আব্বা আম্মার কোনো সেবা করতে পারি নাই, মা তো আমাকে জন্মের সময় প্রসব ব্যথা কষ্ট অনুভব করেছে, মার কত কষ্ট হয়েছে, আমি তোমার কোনো ঋণ শোধ করতে পারি নাই, আজ আমি তোমার ওই জান্নাত চাই না যেই জান্নাতে আমার আব্বা আম্মা নাই, আমাকে আমার আব্বা আম্মার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে জাহান্নামে জান্নাতি কাউকে জাহান্নামে দেওয়ার তো কোনো আমার আদত নাই, ও মালিক তাহলে আমার বাপ মারে আমার সাথে জান্নাতে দিয়ে দাও, জাহান্নামীকে জান্নাতে দেওয়া তো তোমার আদত আছে? আল্লাহ বলেন হয় এটা আছে। তখন ওই শিশু বাচ্চাদের সুপারিশে আল্লাহ পাক তার বাপ মাকে ইরি করে দিবে। সুবহানাল্লাহ, এজন্য জান্নাতে এই শিশু বাচ্চারা শিশুকালে মারা যাওয়ার পর যেই বাপ মা
যেই বাপ মা সবর করবে আল্লাহ পাক ওই বাপ মার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখবে, যেই ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। আর ওই মা বাবাকে কাপড় ধরে টেনে টেনে আল্লাহ নবী বলেছেন সে জান্নাতে নিয়ে যাবে। এই যে বাইতুল হামদ একটা ঘর বানাবে জান্নাতে, তাদের জন্য একটা ঘর হবে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস কানা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে এনেছেন। আমার ভাইরা, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখান হাদিস, যে হাদিস কানা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লাহ নিজের হাতে রহমতের জান্নাতে ঢুকাবেন ওই বাপমাকে, যেই বাপমা শিশুকালে সন্তান মারা যাওয়ার পর সে কী করেছে, সবর করেছে। আল্লাহ নবী বলেছেন যার তিনজন সন্তান শিশুকালে মারা যাবে নাবালেগ অবস্থায়, আল্লাহ নিজের হাতে তারে, নিজের হাতে রহমতে, নিজের রহমতে, নিজের কুদরতি হাতে আল্লাহ তারে জান্নাতে ঢুকাইয়া দিবেন। হাদিস কানা মুসনাদে আহমদ, সাহাবি রাওয়ি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবী গো, ও গো নবী, যার দুইজন ছেলে সন্তান মারা গেছে তারও কে আল্লাহ নিজের হাতে জান্নাতে ঢুকাইবে? নবী বলে দুইজন মারা গেল, যদি সে সবর করে। সাহাবি আরেকজনে বলে নবী গো, একজন সন্তান যদি মারা গিয়া থাকে সেও কি এই সুসংবাদ পাবে? নবী বলেন তার জন্য এই সুসংবাদ রয়েছে। সাহাবির প্রশ্নের জবাবে, একজন সন্তান যদি নাবালেক অবস্থায় বাপ মার মারা যায়, এরপরে যদি তারা সবর করে, সবর করে না, শুকরি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রহমতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাই হুতাশ করার এবং আমাদের কি করার, হ্যাঁ, এভাবে না শুকরি করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই ভাইয়েরা বন্ধুরা। এজন্য বলতেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেছেন, সন্তান দান করেছেন কয়জন? সাতজন। সাতজনের মধ্যে নবীজি নিজের হাতে, নিজের হাতে, নিজের হাতে সন্তানের লাশ কবরে রাখছেন ছয়জনের। সাতজন সন্তানের মাঝে ছয়জন সন্তানের লাশ আমার নবী বাবা হইয়া কবরে রাখছেন। কেমন দিলটা ছিল আল্লাহ নবী, ওই কেমন কষ্ট আর কেমন যন্ত্রণাটা, কেমন কষ্টটা, একজন সন্তানের মৃত্যু বাপ মা সইতে পারে না, একজন সন্তানের মৃত্যু বাপ মা সইতে পারি না, একজন সন্তানের লাশ বাবা কাঁধে বইয়া কবরে নিতে পারি না। সেখানে আমার নবী সাতজনের মধ্যে ছয়জন সন্তানের লাশ নবী কাঁধে বহন করেছেন, কুলে নিয়েছেন, আর মাত্র একজন আম্মাদান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, যিনি আমার নবীর ইন্তেকালের ছয় মাস পরে ইন্তেকাল করেছেন। অর্থাৎ নবীর ইন্তেকালের পরে ইন্তেকাল করেছেন নবীর সন্তানের মাঝে শুধু আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমা সারা, আর কেউ না, একজনই, বাকি সবাই নবীর আগে চলে গেছেন। নবী শিক্ষা দিয়ে গেছেন, সবক দিয়ে গেছেন, উম্মত তোমার জীবনে এমন মুসিবত আসবে, কষ্ট আসবে, আমি নবীর উপরে একটা দুইটা না ছয়টা মুসিবত এমন আসছে, ছয়জন সন্তান আমার হাতে মারা গেছে, তবু আমি নবী নিরাশ হই নাই, আমি নবী নাশুকরি করি নাই, বেসুবড়ি করি নাই, সবর করেছি। অবশ্যই সাবিরিন, অবশ্যই সাবিরিন, আল্লাহ ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যারা সবর করবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে পুরস্কার দেবে, বিনা হিসাবে পুরস্কার দেবে। জায়গায় জায়গায় সবরকারীদের প্রশংসা করা হয়েছে, সেই সাবিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।